জয় জয় তাঁরা, জয় তাঁরা। আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আজ স্বপ্ন বিচার নিয়ে বলবো, ফুলের স্বপ্ন দেখলে কি হয়, স্বপ্নের ব্যাখ্যা ও তার ফলাফল, মানে কোন স্বপ্নের কি অর্থ। হয়তো আপনি স্বপ্নে দেখেছেন ফুলের বাগান অথবা দেখছেন বাহারি ফুল, আপনি উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। জ্যোতিষ শাস্ত্রের ব্যাখ্যা মিলছে শাস্ত্র মতে, ফুল হচ্ছে শান্তি, সুখ ও সমৃদ্ধির প্রতীক। এই এপিসোডে কিছু টোটকা বিশেষ বলবো, আপনারা কেটে কেটে না দেখে পুরোটাই ভিডিও দেখার চেষ্টা করবেন বা শোনার চেষ্টা করবেন। এক, আপনি যদি ফুলের স্বপ্ন দেখেন, এই স্বপ্নের অর্থ হল আপনার ভালো সময় আপনার দোরগোড়ায় এসেছে। হয়তো আপনি খুব শীঘ্রই কোনো সুসংবাদ পেতে পারেন। ফুল ভালোবাসার প্রতীক। যদি আপনি মহিলা হন তাহলে আপনার কোনো প্রেমিক সঙ্গে দেখা হবে বা কোনো প্রেমিক পাবেন বা কোনো পুরুষ বন্ধু বা সঙ্গী পাবেন। আর যদি আপনি পুরুষ হন তাহলে আপনি প্রেমিকা পাবেন, নয়তো কোনো প্রেমিকার সঙ্গে দেখা হবে, মধুর সম্পর্ক করতে পারে বা কোনো মহিলা বান্ধবী হতে পারে। এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না, সে যতই কাছের লোক হোক না কেন। এরপর দুই নম্বর, যদি আপনি স্বপ্নে ফুলের বাগান দেখেন, এই স্বপ্নের অর্থ হল আপনি ভালো লোকের সঙ্গী হবেন বা আপনার সঙ্গী কোনো ভালো লোক হবে। বিবাহিত নারী বা পুরুষ যারা সন্তান নিতে চান, তাদের সন্তান আসতে চলেছে বা সম্ভাবনা আছে, এই স্বপ্ন দেখার পর কাউকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর গরিব দুঃখীদের কিছু দান করবেন। এরপর তিন নম্বর, আপনি যদি ফুল গোলাপি রঙের দেখেন তাহলে জানবেন আপনি সম্মান পাবেন, আধ্যাত্মিক বৃদ্ধি ও জ্ঞান অর্জনের ইঙ্গিত দিচ্ছে। এই স্বপ্ন দেখার কথা কাউকে বলবেন না। এই স্বপ্নের কোনো টোটকা আমার জানা নেই। এরপর চার নম্বর, আপনি যদি স্বপ্নে সাদা ফুল দেখেন, এই স্বপ্নের অর্থ হল শান্তি পাবেন, সমস্ত সমস্যা দূর হবে ও সুখ শান্তি বজায় থাকবে, আর্থিক উন্নতি হবে ও সমস্যার সমাধান হবে। এই স্বপ্ন দেখার পর কাউকে বলবেন না, পারলে কুকুরকে গুড় খাওয়াবেন। এরপর পাঁচ নম্বর, আপনি যদি স্বপ্নে সাদা ফুল দেখেন বা ফুল তোলা দেখেন, এই স্বপ্নের মানে হলো আপনি জীবনের চলার পথ পরিবর্তন করবেন, আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছে বা সম্ভাবনা আছে। এই স্বপ্ন দেখার পর আপনি ঈশ্বরের নাম ধ্যান সাধনা করতে পারেন। এরপর ছয় নম্বর, আপনি যদি স্বপ্নে লাল ফুল দেখেন তাহলে জানবেন চিন্তার কথা ভুলে যাবেন বা চিন্তার অবসান ঘটছে, মানে আপনার চিন্তা দূর হয়ে যাবে। এই স্বপ্ন দেখার কথা কাউকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর সাদা তিল বাড়ির ছাদে ছড়িয়ে দেবেন পাখিদের উদ্দেশ্যে, কারণ লাল ফুল দেখলে সন্তান সম্ভাবনা রয়েছে, তাই এই টোটকা। এরপর সাত নম্বর, আপনি যদি স্বপ্নে দেখেন সুন্দর সুগন্ধিত ফুল বাছাই করছেন, এই স্বপ্নের অর্থ হল মঙ্গলজনক, আপনি আপনার প্রচেষ্টায় সফল হবেন, আপনি যেসব কাজ করছেন
সেই কাজ আটকে যাচ্ছে বা হচ্ছে না। এই স্বপ্ন দেখা মানে হচ্ছে আগাম ইঙ্গিত দিচ্ছে আপনি সফল হবেন। এই স্বপ্ন দেখার পর কাউকে বলবেন না, পারলে বাজার থেকে ময়ূরের পালক নিয়ে আসুন, সোমবার দিন দেখে শোবার ঘরে পূর্ব দিকে রেখে দিন, পালক যেন 8 পিস হয়। এরপর 8 নম্বর স্বপ্ন, আপনি যদি স্বপ্নে শুকনো ফুল দেখেন তাহলে জানবেন আপনার শরীর খারাপ হবে এবং সম্পর্কে বিচ্ছেদের পূর্বাভাস দিচ্ছে, মানে কারোর সঙ্গে আপনার ঝগড়াঝাটি হতে পারে বা সম্পর্ক নষ্ট হতে পারে। এই স্বপ্নের কথা আপনি সবাইকে বলে দেবেন। এই স্বপ্ন দেখার পর সাবধানে থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। এরপর 9 নম্বর, আপনি যদি স্বপ্নে ফুল ছিঁড়তে দেখেন, এই স্বপ্নের অর্থ হল আপনার নানা প্রকার বাধা বিঘ্ন ও বিপদ আসতে চলেছে, এমনকি প্রেমে বিচ্ছেদও হতে পারে বা কোনো বন্ধুবান্ধবের সঙ্গে ঝগড়াঝাটিও হতে পারে। এই স্বপ্ন দেখার পর সবাইকে বলে দেবেন এবং সাবধানে থাকার চেষ্টা করবেন। এরপর 10 নম্বর, আপনি যদি স্বপ্নে ফিরোজা রঙের ফুল দেখেন, এই স্বপ্নের অর্থ হলো ভালো, আপনার দীর্ঘ আয়ু হবে, মানে আপনি অনেক দিন বাঁচবেন ও আপনার শরীর ভালো থাকবে। এই স্বপ্নের কথা কাউকে বলবেন না। এই স্বপ্ন দেখার পর তুলসী গাছে জল প্রদান করিবেন, নয়তো কুকুরকে অন্ন দান করিবেন। তার মানে সবাই তো তুলসী গাছে জল দেয় না, বা হয়তো কেউ অন্য ধর্মের লোক আছে বা আছেন আপনারা, তারা কুকুরকে কিছু অন্ন দান করিবেন। আশা করি স্বপ্নের কথা ব্যাখ্যা বোঝাতে পারলাম স্বাস্থ্য অনুসারে। আজ এই পর্যন্তই, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক। জয় জয় তারা, জয় তারা।